2021 সালের মধ্যে দেশের সব ঘরেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই কথা বলেন। তড়িৎ কৌশলের উৎকর্ষতা ও অগ্রগতির নানা দিক নিয়ে দুই দিনব্যাপী চতুর্থ ইন্টারন্যাশনাল কনভেনশন অফ অ্যাডভান্সেস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উদ্বোধন করেন নসরুল হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের বাংলাদেশের প্রধান ডক্টর কাজী দিন মোহাম্মদ খসরু এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রেসিডেন্ট কবির আহমেদ ভুইয়া। আইইউবির উপাচার্য এম ওমর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় প্রতিমন্ত্রী দেশে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ নিয়ে সরকারের পরিকল্পনাগুলো তুলে ধরেন। We are targeted that within 2021 we'll provide electricity for everyone in the country. I took the challenge that within 2018 of December I will lighten all the houses in Bangladesh. We are thinking of producing, generating at least 50% of our electricity from coal. It was there on 2010. Why is that? We need cheap electricity.